হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা বিষয় তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। তোমরা হয়তো ভাবতে পারো যে হাতি ঘোড়া গেল তল, ঘোড়া ভেড়া বলে কত জল, তাই না? বিষয়টা ঠিক ওই রকমই। আজকে আমি একটু চেষ্টা করব তোমাদের সাথে যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কিভাবে তোমাদেরকে সহযোগিতা করা যায়। আমারও দুইটা মেয়ে আছে বন্ধুরা, সারাদিন শুধু বিভিন্ন শব্দ মুখস্থ করে। প্রতিদিন যদি এত পরিমাণে শব্দ মুখস্থ করতে হয়, তাহলে কিভাবে এই সিনোনিম অ্যান্টোনিম শেষ করবে? সারা বছরে 500 শব্দ মুখস্থ করলো, পরীক্ষার সময় যায় দেখলো যে 500 শব্দের মধ্যে একটি শব্দ কমন পড়লো না, তাহলে কিভাবে সিনোনিম অ্যান্টোনিম তারা অ্যাটেন্ড করবে, তাই না? তাহলে আজকে তোমাদেরকে এমন একটা সূত্র আমি তোমাদেরকে দেখাবো, যে সূত্র দিয়ে তোমরা সিনোনিম এবং অ্যান্টানিম খুব সহজেই পরীক্ষায় তোমরা দিতে পারবে এবং তোমরা যে নাম্বার পাওয়ার কথা সেটাই পাবে। আশা করি তোমাদের খুব পছন্দ হবে ভিডিওটা, এবং আমি রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটাই তোমরা ফলো করো, এবং এই ভিডিওটা যে সূত্র তোমাদেরকে দেখাবো সেই সূত্রটা অনুযায়ী তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা আছো এই বছর এবং 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই উপকার আসবে। আশা করি যে তোমাদের খুব প্রয়োজনে এটা আসবে, এবং যদি প্রয়োজনে আসে তোমরা যদি ভালো মনে করো তাহলে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করবে, যাতে করে এটা আরো অনেক ছেলে মেয়েদের অনেক উপকারে আসতে পারে, তাই না? তাহলে শুরু করা যাক। মূলত সিনোনিম অ্যান্টোনিম এটা আমরা যখন পড়ি তখন আমরা শুধু শব্দের অর্থ মুখস্থ করি, যে সিনোনিম একটা শব্দ সেটাকে কিভাবে আমি মুখস্থ করব, এটার সমসাময়িক বা সিমিলার ওয়ার্ড কি আছে সেইগুলোর অর্থ আমাকে মুখস্থ করতে হয়। কিন্তু আমাদের মধ্যে আনুমানিক 80% ছেলেমেয়েরা আছে যারা কিনা এত শব্দ পড়ার মতো ক্ষমতা নাই, এত শব্দের অর্থ শিখার মতো সময়ও নাই, তখন আমরা কি করব? আজকে যে সূত্রটা দেখাবো সেই সূত্র অনুযায়ী কোনো শব্দের অর্থ তোমাকে মুখস্থ করতে হবে না, কোনো শব্দ মুখস্থ করতে হবে না, অর্থ মুখস্থ করতে হবে না, শুধু আমি কি বলি সেই কনসেপ্টটা তোমরা মনে করো। আমাকে খেয়াল করার কোনো দরকার নাই, আমার কনসেপ্টটাকে তোমাদের মাথার মধ্যে ঢুকায় নাও বন্ধুরা, তবেই তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিম দেখবে তোমরা পারবে। এই জন্য আমি স্লোগানটা দিছি যে মুখস্থ করার দিন শেষ এবং এক চালেই বাজিমাত। সো লেটস স্টার্ট। সিনোনিম অ্যান্টোনিম যখন আসবে তখন তোমাকে পার্টস অফ স্পিচ তোমাকে জানতে হবে। বন্ধুরা, পার্টস অফ স্পিচের মধ্যে যে পার্টস অফ স্পিচ গুলো আমি এখন দেখাবো সেই পার্টস অফ স্পিচ গুলো তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। যদি পার্টস অফ স্পিচ ভালো করে জানো তবেই সিনোনিম অ্যান্টোনিম পারবে। প্রথমেই হলো সিনোনিম অ্যান্টোনিম, যেটাই তুমি পড়ো না কেন নাউন থেকে আসতে পারে, নাউনের সিনোনিম আসবে বা নাউনের অ্যান্টানিম আসবে। সেকেন্ড কি আসে, অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভ আসতে পারে, সিনোনিমও অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যান্টানিমও অ্যাডজেক্টিভ আসতে পারে। থার্ড হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আসতে পারে বন্ধুরা, এবং লাস্ট হচ্ছে ভার্ব। এই চারটা পার্টস অফ স্পিচই তোমাদের আসবে, এছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে কিন্তু সিনোনিম অ্যান্টানিম আসে না। তাহলে এই যে চারটা, এই চারটাই তোমাকে যদি তোমরা ফলো করো ভালো করে তাহলে দেখবা সিনোনিম অ্যান্টোনিম। ওকে, এখন তোমাকে কি মনে রাখতে হবে, জাদুটা কোথায়? জাদুটা হচ্ছে যদি নাউন আসে তাহলে সিনোনিমের, যদি নাউন আসে বা সিনোনিমের যদি অ্যান্টোনিম আসে তাহলে সেটার উত্তরও কিন্তু নাউনই হবে। তুমি এই যে এখানে আরো চারটা পাঁচটা শব্দ আছে এতগুলো শব্দ দেখার তোমার কোনো দরকার নেই, যদি নাউন যদি প্রশ্নে আসে তাহলে উত্তরও নাউন হবে, যদি অ্যাডজেক্টিভ প্রশ্নে আসে উত্তরও কিন্তু অ্যাডজেক্টিভই হবে, প্রশ্ন যদি অ্যাডভার্ব হয় তাহলে উত্তরও কিন্তু অ্যাডভার্বই হবে, প্রশ্ন যদি হয় ভার্ব তাহলে উত্তরও হবে ভার্ব। এটাই হচ্ছে মজার বিষয় বন্ধুরা। তাহলে তোমরা যদি এই নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডভার্ব কোনটা, ভার্ব কোনটা, এটা যদি তোমরা ফলো করতে পারো তবেই দেখবে যে খেলা শেষ। এখন বন্ধুরা আমি কিছু টেকনিক দেখাবো, যে টেকনিক গুলো দিয়ে তোমরা জানতে পারবে যে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, কারণ আমরা তো অর্থ জানি না, এতগুলো শব্দের অর্থ জানা আমার দ্বারা সম্ভব না। তাহলে
আমি কিভাবে বুঝবো যে ওইটা নাউন, কিভাবে বুঝবো এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব? আমি যদি বুঝতে পারি যে এটা অ্যাডভার্ব, তাহলে উত্তরটাও আমি অ্যাডভার্ব বের করে ফেলবো সহজেই। তাহলে আমি এখন দেখাই কিভাবে আমি বুঝবো যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। প্রথমে আমি আসি নাউনে। কোন শব্দের শেষে যদি ই এম ই এন টি থাকে, এম ই এন টি মেন্ট, যেমন এগ্রিমেন্ট, যেমন অ্যাচিভমেন্ট, যেমন ম্যানেজমেন্ট, এরকম হাজারো শব্দ আছে বন্ধুরা যেটা শেষে এম ই এন টি আছে, সেটাই কিন্তু বন্ধুরা নাউন। নেক্সট আসি, কোন শব্দের শেষে যদি ইআর থাকে, ইআর, যেমন টিচার, যেমন রাইটার, যেমন লিসেনার, এগুলো কিন্তু ইআর। তোমরা বন্ধুরা মনে মনে ভাবতে পারো যে আবারও মনে হয় মুখস্থর একটা মুখস্থ করার জন্য অনেক কিছু দিচ্ছে। আসলে বিষয়টা তা না, তোমরা যতটা মুখস্থ করতেছিলে তার তুলনায় কিন্তু এখানে কয়েকটা শব্দ জাস্ট, যে এম ই এন টি থাকলে নাউন, ইআর থাকলে নাউন। নেক্সট আসি, যদি কোনো শব্দের শেষে ও আর থাকে, যেমন ডিস্ট্রিবিউটর, যেমন কমেন্টেটর, যেমন ডক্টর ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি এ আর থাকে, কোনো শব্দের শেষে যদি এ আর থাকে, যেমন আনফ্যামিলিয়ার, যেমন আনফ্যামিলিয়ার, যেমন আল্টার, যেমন অল্টার। নেক্সট আসি, কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে, টি ওয়াই, যেমন রেসপন্সিবিলিটি, যেমন রেসপেক্টেবিলিটি, যেমন অনেস্টি ইত্যাদি। এই ধরনের হরেক শব্দ তোমাদের সামনে আসবে যেগুলো শেষে টি ওয়াই আছে, এইগুলাই হচ্ছে নাউন। নেক্সট, কোনো শব্দের শেষে যদি আর ওয়াই থাকে, যেমন স্যাটিসফ্যাক্টরি, বায়োকেমিস্ট্রি, ব্রেভারি ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে জিই, জিই, যেমন নলেজ, যেমন পার্সেন্টেজ, যেমন ডিসকারেজ ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে ডম, ডিওএম, ডম, যেমন ফ্রিডম, কিংডম, বোর্ডম, বোর্ডম, যেমন একঘেয়েমি, তাই না? এগুলো অর্থ শিখার কোনো দরকার নেই, এগুলো পরবর্তীতে তুমি আস্তে আস্তে শিখে যাবে। তাহলে এই ধরনের ডম যদি থাকে সেটাই নাউন। নেক্সট আসি, কোনো শব্দের শেষে যদি থাকে আইসিএস, আইসিএস, যেমন হাইড্রোডিনামিক্স, ফিজিক্স। কোনো শব্দের শেষে যদি থাকে শিপ, ফ্ল্যাগশিপ, স্টারশিপ, ফ্রেন্ডশিপ ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে শন, এস আই ও এন, যেমন কলিশন, যেমন ডাইভারশন, যেমন পেনশন ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে এনডি, যেমন ফ্রেন্ড, ডিভিডেন্ট, মেইনল্যান্ড ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে ম্যান, যেমন জেন্টেলম্যান, ফিশারম্যান, স্পোর্টসম্যান ইত্যাদি, এই ধরনের শব্দ যদি থাকে তাহলে সেটা নাউন। কোনো শব্দের শেষে যদি থাকে টিএইচ, যেমন ডেপথ, লেন্থ, ওয়ার্মথ, গ্রোথ ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে সিই, যেমন অ্যাডভাইস, যেমন ইনকনভেনিয়েন্স, যেমন ওভার অ্যাবান্ডেন্স ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে শন, টিআইওএন, যেমন সলিউশন, অ্যাট্রাকশন, অ্যাফেকশন, স্টেশন, ভ্যাকেশন, ফাউন্ডেশন, এই ধরনের সকল শব্দই কিন্তু নাউন বন্ধুরা। এবং যদি কোনো শব্দের শেষে থাকে ই ডাবল এস, যেমন অ্যাক্ট্রেস, এনচেন্ট্রেস, হেয়ারেস, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা নাউন বলব। নেক্সট আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলোকে বলবো আমরা, কোন শব্দটা দেখে আমরা বলবো যে এটা অ্যাডজেক্টিভ? এটাও একটা সূত্র আছে। কিভাবে? যদি কোনো শব্দের শেষে ভিই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যেমন পজিটিভ, যেমন নেগেটিভ। কোনো শব্দের শেষে যদি থাকে আইসি, যেমন জেনেটিক, ক্যারেক্টারিস্টিক ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে এবল, যেমন রিডেবল, লাইকেবল, পিসেবল ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে আইভিএলই, যেমন ইলিজিবল, পারমিজিবল, রেসপন্সিবল, ইনক্রেডিবল ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে এএল, যেমন রেশনাল, লোকাল, ভোকাল, ন্যাশনাল ইত্যাদি। কোনো শব্দের শেষে যদি থাকে
ফুল, যেমন বিউটিফুল, কালারফুল, সাকসেসফুল, মিনিংফুল ইত্যাদি। এই ধরনের শব্দগুলো মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন আওয়াস, অস, ও ইউএস, যেমন কন্টিনিউয়াস, মিসেলিনাস, ডিসকন্টিনিউয়াস ইত্যাদি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন কোন শব্দের শেষে যদি থাকে ইএনটি, যেমন অবিডিয়েন্ট, পেশেন্ট, প্রেজেন্ট, পারমানেন্ট ইত্যাদি, এই ধরনের শব্দ থাকলে এটা অ্যাডজেক্টিভ। এখন বন্ধুরা আরো উদাহরণ আসি, এএনটি, যেমন ডমিনেন্ট, এলিগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন ইএন, গোল্ডেন, ওয়াক্সেন, আর্দেন, উডেন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন বন্ধুরা আসি অ্যাডভার্ব। এখন বন্ধুরা দেখো, অ্যাডভার্ব কিন্তু আসলে জানার জন্য সহজ পথ যেটা অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখবে বন্ধুরা যেখানে এলওয়াই থাকে, শব্দের শেষে এলওয়াই থাকে। এখন এলওয়াই আসার পরে কিন্তু আরেকটা ঝামেলা হয়ে যায়। কিভাবে ঝামেলা? সেটা হচ্ছে এলওয়াই থাকলে বন্ধুরা অ্যাডজেক্টিভ হয়, এলওয়াই থাকলে আবার অ্যাডভার্বও হয়। তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অ্যাডভার্ব? এটা বুঝার কায়দা কি? সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউনের সাথে যখন এলওয়াই যোগ হবে তখন সেটা অ্যাডজেক্টিভ, নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয় তবেই সেটা অ্যাডজেক্টিভ। যেমন আমি উদাহরণ দেই, যেমন দেখো ফ্রেন্ড, আমি কি বুঝিয়েছি লাস্টে যে এনডি যদি থাকে নাউন, দেখো তাহলে ফ্রেন্ডের লাস্টে কি আছে? এনডি, এনডির সাথে কি হয়েছে? এলওয়াই, তাহলে ফ্রেন্ডলি। তাহলে এই যে নাউনের সাথে এলওয়াই আছে, সুতরাং এলওয়াই বলে এটা কিন্তু অ্যাডভার্ব না, যেহেতু নাউনের সাথে এলওয়াই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার দেখো জেন্টলম্যান প্লাস এলওয়াই, এই যে লাস্টে ম্যান আছে, ম্যান যেহেতু আছে এটা কি? এটা নাউন, নাউনের সাথে এলওয়াই, দ্যাট ইজ এটা কি? অ্যাডজেক্টিভ, জেন্টলম্যানলি। এখন অ্যাডভার্ব কখন হবে? যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয়, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয় তবেই সেটা অ্যাডভার্ব। যেমন আমরা উদাহরণ দেই বিউটিফুল প্লাস এলওয়াই, বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যখন যোগ হলো তখন কি হলো? এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। যেমন নর্মাল, নর্মাল দেখো লাস্টে এএল আছে, তাহলে কি এটা? অ্যাডজেক্টিভ, এটার সাথে যখন এলওয়াই যোগ হলো তখন এটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে বন্ধুরা ক্লিয়ার অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব আমি আবার একটু রিপিট করি, এলওয়াই থাকলে অ্যাডভার্ব এবং এলওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয়। যদি অ্যাডজেক্টিভ হয় আমরা বুঝবো কিভাবে? যদি নাউনের সাথে এলওয়াই হয়। নাউন কোনটা আমরা কিভাবে বুঝবো? ওই যে লাস্টে অনেকগুলো অক্ষর দিয়ে আমি বুঝাই দিলাম 17টা পয়েন্ট, ওই 17টা পয়েন্ট যদি তোমার মুখস্থ থাকে তাহলে শব্দ দেখেই তুমি বুঝে ফেলবে এটা যেহেতু নাউনের সাথে অ্যালোয়াই হয়েছে এটা অ্যাডজেকটিভ, এটা অ্যাডভার্ব হবে না। আর যদি অ্যাডজেকটিভের সাথে অ্যালোয়াই হয়, এই অ্যাডজেকটিভ কিভাবে বুঝবো? ওই যে ওখানে কয়েকটা পয়েন্ট আমি দেখাই দিলাম আগের পেজে, যে ওই শব্দ ওই পয়েন্টগুলো যদি থাকে তাহলে এটা অ্যাডজেকটিভ, এবং অ্যাডজেকটিভের সাথে অ্যালোয়াই হলে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে বন্ধুরা হয়ে গেল অ্যাডভার্ব। এখন আসি ভার্ব। ভার্ব কিভাবে বলবো? ভার্বের তো বন্ধুরা কোনো সূত্র নেই, তাহলে আমি কিভাবে বুঝবো? যদি এখানে চারটা জিনিস, নাম্বার ওয়ান কি? নাউন, নাম্বার টু অ্যাডজেক্টিভ, নাম্বার থ্রি অ্যাডভার্ব, এই তিনটা সূত্রের কোনোটাই যদি না মিলে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ভার্ব। এটাতে কোনো সূত্র নেই, ওই তিনটার কোনোটাতে যদি না মিলে তাহলে সেটা ভার্ব। তাহলে বন্ধুরা হয়ে গেল। এখন আমি পার্টস অফ স্পিচ, প্রথমে কি এই চারটা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এই চারটেই শিখে ফেললাম। তাহলে এখন আমি একটা কোশ্চেনে যাব, আমরা একটু অনুশীলন করব, যে দেখি আমরা কতটুকু শিখলাম। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো হুইচ ইজ দ্য সিনোনিম অফ জেনেরিক, হুইচ ইজ দ্য সিনোনিম অফ জেনেরিক। এখন আমি এটা খেয়াল করব যে এই যে সিনোনিমটা চাওয়া হয়েছে কোনটার, জেনেরিকের, এই জেনেরিকটা আসলে কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে আগে দেখতে হবে।
দেখো লাস্টে আছে কি আইসি, আই সি, তাহলে আইসি থাকলে কি হয় বন্ধুরা, কি হয় বলো? একটু ওয়েট করো বন্ধুরা, আইসি যদি থাকে তাহলে কি হবে, এটা এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? তাহলে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে দেখো এখানে যে চারটা শব্দ আছে এই চারটা শব্দের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ? দেখো এখানে ব্ল্যাঙ্কেট, ইটি, ইটি থাকলে তো এটা অ্যাডজেক্টিভ হবে না, অপোজিট লাস্টে কি টিই, টি থাকলে তো অ্যাডজেক্টিভ হবে না, সুইপ, ইপি, এটাও তো অ্যাডজেক্টিভ না, দেখো এএল আছে, এএল থাকলে তো অ্যাডজেক্টিভ, তাহলে জেনারেল, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর হচ্ছে জেনারেল, একেবারে ক্লিয়ার। তাহলে আমরা পেরে গেলাম। নেক্সট আরেকটা উদাহরণে যাই, হুইচ ইজ দ্য সিনোনিম অফ ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের সিনোনিম কি? আমার উত্তর অর্থ জানার কোনো দরকার নেই, অর্থ জানার কোনো দরকার নেই, তুমি দেখো লাস্টে কি আছে ইএনটি, ইএনটি, তাহলে ইএনটি থাকলে কি হয়, ইএনটি থাকলে এটা কি হয়, এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ তাহলে আমার উত্তরও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, নিচের থেকে আসি, লাস্টে আইএনজি, মিনিং এর লাস্টে আইএনজি, আইএনজি থাকলে তো এটা অ্যাডজেক্টিভ হবে না। ভীষণ, দেখো আই ও এন, এস আই ও এন, এস আই ও এন থাকলে তো এটা নাউন হয়, আমরা জানি। স্টেশন, দেখো টি আই ও এন, টি আই ও এন থাকলে নাউন হয়, এটাও হবে না। কিন্তু দেখো প্রথমটা লাস্টে এএল, এএল থাকলে তো অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর হচ্ছে নিউট্রাল, একেবারে ক্লিয়ার। তাহলে আমার অর্থ জানার কোনো দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই, এভাবেই আমরা সিনোনিম এবং অ্যান্টানিম জানি। আমরা একটু অ্যান্টানিম এর একটা উদাহরণে যাই, হুইচ ইজ দ্য অ্যান্টানিম অফ মেলোডোরাস, মেলোডোরাসের অ্যান্টোনিম কি হবে? দেখো এখানে লাস্টে কি আছে, ও ইউ এস, ও ইউ এস, তাহলে ও ইউ এস থাকলে কি হয় বন্ধুরা, একটু চিন্তা করে দেখো কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এইগুলোর মধ্যে চারটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? দেখো স্মেল, স্মেলের কোনোটা তো লাস্টে অ্যাডজেক্টিভের সূত্রের সাথে মিলে না, ই ডাবল এল লাস্টে, এটা তো মিলবে না। নেক্সট কি আছে, টেস্ট, টিই, টিই দিয়ে তো অ্যাডজেক্টিভ আমি শিখাই নাই। এখানে দেখো ফ্রেগ্রেন্ট, লাস্টে এএনটি, এএনটি থাকলে তো অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, ফ্রেগ্রেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর হচ্ছে ফ্রেগ্রেন্ট। কি সূত্র মিলে গেল না? নেক্সট আরেকটা উদাহরণে যাই, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্রাজেন, হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ অ্যান্টোনিম অফ ব্রাজেন, তাহলে দেখো এখানে লাস্টে কি আছে, ইএন আছে, ইএন আছে, ইএন কি কি হবে, ইএন, ইএন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে কোনটা অ্যাডজেক্টিভ? দেখো নিচের থেকে আসি, ই ডাবল এস থাকলে এটা নাউন, ফেয়ার, এটা কিছু জানি না, এটা কোনো সূত্রে ফেয়ার, হ্যাঁ এ আর আছে, তাহলে এটা নাউন, লাস্টে ই ডাবল এস, তাহলে এটাও নাউন, এখানে এফ ইউ ডাবল, এফ ইউ এল, ফুল, ফুল থাকলে এটা অ্যাডজেক্টিভ, দেখো এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ আগে যখন আমি প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা দেখার পরে বন্ধুরা আগে দেখবা যে এটা নাউন, অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, না ভার্ব, এই তিনটার মধ্যে বা চারটার মধ্যে যেটা মিলে যায় সেই সূত্রের সাথে এই চারটার মধ্যে কোনটা মিলে সেইটাই শুধু মিলাবা, মিলাইলে দেখবা যে তোমার উত্তর হয়ে গেছে। হ্যাঁ এই কথা সত্য যে প্রত্যেকটা জায়গাতে পৃথিবীর প্রত্যেকটা সূত্রেরই বিকল্প বা নেগেটিভ অনেক কিছুই থাকে, তবে আমি যে সূত্রটা এখন শিখালাম এই সূত্র দিয়ে আমি আশা করি যে তোমাদের 80-90% প্রশ্ন তোমাদের কমন পড়বে, এসএসসির যারা এই বছর পরীক্ষার্থী বা আগামী বছরের পরীক্ষার্থী আছে, ইভেন সিক্স থেকে, আমি দেখতেছি তোমার ছোট মেয়েটা ক্লাস সিক্স থেকে পড়তেছে সিনোনিম অ্যান্টোনিম, এবং প্রত্যেকটা ক্লাসেই সিনোনিম অ্যান্টোনিম আছে, তাই না? তাহলে তোমরা এগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারবে এবং
যদি তোমাদের বিন্দু পরিমাণও তোমাদের কোনো উপকার আসে মনে করো, তাহলে অবশ্যই এটা লাইক দিবা, শেয়ার করবা, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং সেটা আমার কাজকে আরো এনার্জাইজ করবে, সামনের দিকে আরো আমি ভালো ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো, সেটা আমি আশা রাখি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।